যে 11টি দলের কার্যক্রম না এখানে একটু বলা দরকার যে এখানে যে 11টি দল ছিল সেটা ভুলক্রমে কিছু কিছু নাম চলে এসেছে এটা আমার বলা দরকার ভুলক্রমে কিছু কিছু নাম চলে এসেছে সেটা সংশোধনের প্রয়োজন ছিল যদি মামলাটা মুভ হতো তবে ওই নামগুলো ওখানে থেকে বাদ যেত ভুলক্রমে নামগুলো ভুল চলে আসে সেটা তো আর বেশ কিছু নাম ভুল আছে সেই নামগুলো ওখানে থাকা বাঞ্ছনীয় ছিল না এটা ড্রাফটিং এর সময় এটা ভুলবশত তাদের কিছু নাম চলে এসেছে আবার কিছু নাম তো বাদও পড়েছে হ্যাঁ কিছু নাম বাদও পড়েছে কিন্তু কিছু নাম অবাস তিন বছর যে বাতিল চা হয়েছে এবং এই তিন বছরের মাত্র যারা সুযোগ সুবিধা নিয়েছে সুযোগ সুবিধা ফ্রি এর জন্য কি তারা সুযোগ প্রকাশ করছে একটু শুনানি হতো আসলে এই কথাটা বাস্তব সম্মত দেখেন আমি যদি বলি যে আমি আসলাম করিম আমার পার্সোনাল ভিউ কি সেটা আমি বলতে পারি আপনাদেরকে কিন্তু যদি বলেন যে যারা মামলা করেছিল তাদের পার্সোনাল ভিউ কি সেটা আমি বলতে পারবো না তাদের ভিউ আপনি কি জানতে পারবেন না তাদের ভিউ আমি কি আমি বলতে পারবো না বিকজ আপনার কালকে এডিট থেকে যখন রিটটি ফাইল করা হলো সবাই জেনে গেল তারপরে বিকেলের দিকে আবার তারা সুর পাল্টালো সুর পাল্টালো কি নাটকীয় তাই এরপর আপনাদের সাথে কোনো কথা হয়েছে কিনা বা দিস ইজ নট মাই কনসার্ন আসলে যে তিনটি নির্বাচন বাতিল করা হয়েছিল ভুল সিদ্ধান্ত নিয়েছে না না এটা তো বলবে না বলা যাবে না দে হ্যাভ ডিসাইডেড ফর গুড পারপাস না এটা যখন মামলা যখন কোনো কেউ প্রসিড করতে না চায় তখন এটা কার্যকারিতা থেকে অটোমেটিক্যালি এটা বাদ হয়ে যায় না সেটা তো আমি তো বলতে পারবো না দ্যাট ইজ নট মাই কনসার্ন সেটা তো আমার বলার বিষয় না আই হ্যাভ নট বিন ইনস্ট্রাক্টেড বাই এনি ওয়ান টু কনভে দেয়ার মাইন্ড ভাইয়া যে 11টি দলের কার্যক্রম থেকে বিরত রাখার কথা বলা হচ্ছে এইখানে না না এটা এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন প্রসিড না করা হয় আপনারা তো নট প্রেস রিজেক্ট করেন এটা প্রসিড দ্য পিটিশনার ইজ ডিসাইডেড দ্যাট উইল দে উইল নট প্রসিড দেয়ারফর দ্য পিটিশন হ্যাজ বিন গতকাল আপনি বলছিলেন যে দুটি রিটকে একসাথে করা যায় কিনা এবং সার্চের চালু না এটা এটা না 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 করবেনই না এরকম কোনো বিষয় না বিকজ যত সেই জন্য আমি গতকাল কোনো কথা বলতে চাইনি কোনো সাবজুডিস ম্যাটারে কোনো কথা বলা যায় না যতক্ষণ পর্যন্ত মামলাটা না মুভ হয় ততক্ষণ পর্যন্ত যিনি মামলা করছেন তার অধিকার থাকে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয় এমনকি মামলা হওয়ার পরও তিনি সিদ্ধান্ত নিতে পারেন এক্ষেত্রে যারা মামলা করেছেন তারা সার্বিক মঙ্গলের জন্য দেশের সার্বিক মঙ্গলের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন এই মামলাটা না করাই ভালো ভবিষ্যতে কি হবে না হবে সে লিবার্টি তাদের আছে না না এটা তো আমি হাসান ভাই একটি বিষয় যে